হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আজকে আমরা শিখবো এমএস এক্সেল এর নট ফাংশনের সম্বন্ধে। আমরা নট ফাংশন কখন ইউজ করি? আমরা যখন আমাদের রেজাল্টের অপোজিট বা নেগেটিভ রেজাল্ট পেতে চাই, তখনই আমরা নট ফাংশন ইউজ করি। এখানে দেখুন, এমএস এক্সেল এ ডেটা নিয়ে নিয়েছি, ডেটাতে দেখুন আমরা বুলিয়ান এক্সপ্রেশন নিয়ে নিয়েছি, ট্রু আর ফলস। আমরা যদি এতে নট ফাংশন ইউজ করি, তাহলে দেখুন ট্রুর জায়গায় আমাদের ফলস হয়ে যাবে আর ফলসের জায়গায় আমাদের ট্রু হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমরা নট ফাংশন ইউজ করব। প্রথমে আমরা সেলটা সিলেক্ট করে নিলাম, তারপরে ইকুয়াল সাইন, তারপরে আমরা এখানে থেকে লিখে নিলাম নট ফাংশন, তারপরে দেখুন ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে দেখুন আমরা টু ডেটাটাকে সেলটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে দেখুন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে দেখুন তারপরে আমরা এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের এখানে যে টু রেজাল্ট ছিল তার অপোজিট বা নেগেটিভ রেজাল্ট হলো ফলস। সেরকম এখানে দেখুন এটা আমরা ইকুয়াল সাইন দিলাম, তারপরে লিখে নিলাম নট, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করব, তারপরে দেখুন আমরা ফলসের সেলটা সিলেক্ট করে নিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের ফলসের অপোজিট বা নেগেটিভ রেজাল্ট হলো টু। এইভাবে আমরা এমএস এক্সেলের নট ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।